got me singing. Way oh, way oh, oh. You look like a guy who could treat me right. Way oh, way oh, oh. Boy, take a chance, will you let me ride? Way oh, way oh, oh. I could be the best thing in your life. Hey guys, it's me, Amar Mahi Bhai. Ki obostha shobai? Welcome back to my another blog. Ajker blog e ami jacchi Chatpurer matlab uttore. Mane Mohonpur porjoton kendre. To amra ekhan theke pray 13-14 jon kingba 15 jon jabo. Ektu pore rona hobo. Ekhon baje pray 12:30 ta. Ekta dektar moddhe rona hoye jabo. To sompurno blog dekhtei thakun. আমরা সবাই গাড়িতে উঠি বাকলা বাজার থেকে ওইখান থেকে সোজা বাবুরহাট চলে আসলাম এখন বর্তমানে বাবুরহাট আছি বাবুরহাট থেকে সোজা চলে যাব মতলব ব্রিজ দিয়ে একদম মোহনপুর পর্যটক কেন্দ্রে তো দেখ মতলব ব্রিজ পার হওয়ার পরেই এরকম তিন রাস্তার মধ্যে দেখতে পেলাম যে রাস্তা দিয়ে এসেছি এটা তো চাঁদপুর রোড আর ডান পাশের রোড দিয়ে হলো ঢাকা যায় আর বাম পাশের রোড দিয়ে আমরা মোহনপুর পর্যটন কেন্দ্রে চলে যাব Hey!
নামছ দেখা কিন্তু সব হেড দি নামছ সব হেড দি নামছ মাহি হেড দি খারা হইছে তোরে এ বড়ে এটা লো ভিডিও করবি ও মিছিল 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 তো আমরা গাড়ি থেকে নেমে সোজা গেটের সামনে চলে আসলাম, একটু পরে ভিতরে ঢুকবো, আগে টিকিট কাটা লাগবে। এতবার রিকোয়েস্ট করার পরও এক টাকাও ডিসকাউন্ট দেয়নি। 14 জনের জন্য 14টা টিকিট কাটাই লাগছে। পর্যটক কেন্দ্রে তো এখন আমরা ভিতরেই আছি। 100 টাকার টিকিট নিছে আর আমরা বাবুরহাট থেকে মতলবে আসার মানে সময় লাগছে প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। তো আপনারা এখানে আসবেন কীভাবে? এদিকে আসত বল, এগুলো মানে এদিকে আসবো কিভাবে? যেহেতু তুই সামনে আছো, এতদিন তুই বলতেছ, এখন তুই বল আমরা কি বলবো। আচ্ছা ঠিক আছে, যদি আসতে চান আপনারা তাহলে বাবুরহাট থেকে সিএনজি অথবা মাইক্রো আছে ওইখান থেকে আর কি ভাড়া নিয়ে আসবেন মতলব মোহনপুর পর্যটন কেন্দ্রে। এটা হলো মতলব উত্তরে, এরা তো সবাই চেনেন। এটা আমার প্রায় সবগুলো ব্লগে ছিল, মাঝখানে একটা ব্লগে নাই, এখন আছে। চলে আসলাম মোহনপুর পর্যটন কেন্দ্রের সেই মিঠা পানি বিচে। চলে আসো চিল হবে, ইয়ো সাইক, দ্যাটস দ্য রং নাম্বার। Thank you.
আপনারা ঢাকা থেকে চাঁদপুর গেলে অথবা চাঁদপুর থেকে ঢাকা গেলে এই জায়গাটা নিশ্চয়ই দেখতে পারবেন যে এদিক থেকে লঞ্চ যায়, এই লঞ্চ থেকে এই জায়গাটা দেখা যায়। ভালো করে খেয়াল করে দেখেন, এটা হলো সেই জায়গা মোহনপুর পর্যটক কেন্দ্র। ওই যে এদিকে লঞ্চ যাইতেছে, লঞ্চ স্টিমার তলা তলা এদিকে দেখতে পাচ্ছেন। তো একে একে সবার পরিচয় দেবো, এখন এই যে দুইজনের পরিচয় নেব। ওরে আমার ও মা, মাই বলে আমার পরিচয় দিব, এতদিন আমার না আসছে না। আমার প্রত্যেক ভিডিওতে মেহেদি এবং সাব্বিরকে দেখতে পাচ্ছেন, এ হলো নতুন, এর তো কেউ চিনেন কিনা জানি না। ওর নাম হলো ওমর ফারুক। তোর বাসা কই? দেবপুর। হ্যালো গাইস, তো কত আমার নাম বললো, আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, ক্লাসমেট প্লাস ফ্রেন্ড, একই এলাকাতে না তবে বাড়ির পাশাপাশি। তো এই আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে অন্য কোন ব্লগে। আল্লাহ হাফেজ।